রহমতুল্লাহ একদিনই ভাই আপনি জানতে চেয়েছেন আপনার এক বন্ধু সে আর্মিতে চাকরিরত অবস্থায় কোনো এক মিশনে যায় যাওয়ার পর গ্রেনেটে ভুলবশত তার চাপ লেগে যায় গ্রেনেটের যে টিগার রয়েছে সেখানে চাপ লেগে যাওয়ার কারণে গ্রেনেডটা তার লক্ষ্য বস্তুতে যে পৌঁছাবে পৌঁছানোর পর সেখানে নিষ্পাপ লোকরা মৃত্যুবরণ করার একটা সম্ভাবনা তৈরি হয় তার মনে হয় যেমন হবে তো সেই ভয় থেকে যাতে তার ভুলের বলিদান কোনো সাধারণ মানুষকে না দিতে হয় এর জন্য সে গ্রেনেড আঁকড়ে ধরে এবং এক পর্যায়ে সে মৃত্যুবরণ করে বা ওই গ্রেনেড আঁকড়ে ধরার কারণটা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়া এটা কি আত্মহত্যা হবে কিনা জিনা এটা আত্মহত্যা হবে না যেহেতু তার উদ্দেশ্যটা ছিল তার নিয়টটা ছিল ওই গ্রেনেডটাকে যেখানে যাচ্ছে তার টার্গেট পয়েন্ট থেকে চ্যুত করা যাতে করে ওই গ্রেনেডের শিকার বলিদান কোনো নিষ্পাপ মানুষকে না হতে হয় বা তার ভুলের শিকার কোনো নিষ্পাপ মানুষকে না হতে হয় এই উদ্দেশ্য নিয়ে সেই কাজটি করেছে এর জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে উত্তম প্রতিদান দান করবে আর যদিও আমরা জানি আত্মহত্যা করা মহাপাপ আর তার নিয়তে আত্মহত্যা ছিল না যেটা আপনি বললেন তার একটা ভুল হয়ে গিয়েছে ওই ভুলটাকে শুধরানোর জন্য যাতে এই ভুলটার বলিদান সাধারণ মানুষ মানুষ নিষ্পাপ বা সাধারণ মানুষকে দিতে না হয় যাদের এই ভুলের সাথে কোনো সম্পর্কই নেই তাদের জন্য এর মাসুল না দিতে হয় এর জন্য সেই এই কাজটি করে এবং এক পর্যায়ে সে মৃত্যুবরণ করে আল্লাহ রবুল আলম তাকে রহম করুন এবং এটার জন্য সে আত্মহত্যার হুকুমে পড়বে না যেহেতু তার নিয়তটা আত্মহত্যার ছিল না যদিও আল্লাহ অন্তরের অন্তর জানি আল্লাহ ভালো জানে তার অন্তরে কি ছিল যদি তার নিয়ত এমন থাকে যে ওই যাতে করে এর অন্য কাউকে না হতে হয় এই নিয়তে যদি সে ওইটাকে আকরে ধরে তাহলে আল্লাহ রব আলমী নিঃশ্বা আল্লাহ তাকে হেফাজত করবেন আল্লাহ আলম বারাকালুম